আমার হাত থেকে এত সহজে পালাবে ভেবেছো? হ্যাঁ, কোথায় গেল? এবার চেষ্টা করে দেখো। একি, এ আমি কি করলাম? আমার দস্যুরামণি ভয় পেয়ে গেল নাকি? এইরকম মস্করা আর কখনো করবে না বলে দিলাম। বীর, তোমার প্রেম নিবেদন মিটলে তাহলে আমরা বনের দিকে এগোই। হ্যাঁ আশা, চল। কেতকি, তুমি কাবিলায় ফিরে যাও, আমি আসি। তোমার অপেক্ষায় থাকবো। তুমি কিন্তু খুব সৌভাগ্যবান, কেতকি সত্যি একজন গর্ব করার মতো যোদ্ধা। সত্যি, কিন্তু ওঝা বলেছে আমরা সন্তান সুখ পাবো না। হলেই বা, তাতে কি কেতকির দাম কমে যায়? না, একেবারেই না। তোমরা কিন্তু দুজনেই তোমাদের অস্ত্রগুরুর নাম উজ্জ্বল করেছো। আমি কতটা পেরেছি জানি না, তবে কেতকির ওপর আমার সত্যিই গর্ব হয়। হাসা, এই দেখ, হরিণের পায়ের দাগ। দাগ তাজা, সবাই হুঁশিয়ার। কালসাপের বিষ মা কেতকি, এর নিরাময় তো আমার কাছে নেই। কোনো উপায় তো আছে? আপনার পায়ে পড়ছি, আমার আর কেউ নেই ওঝা ঠাকুর, একে আপনি বাঁচান। হ্যাঁ, উপায় একটা আছে, কিন্তু তার সত্যতা তো জানা নেই মা, এ শুধু আমার গুরুর কাছে শোনা। কি উপায়? কি উপায় বলুন। এইখান থেকে 100 যোজন দূরে আদি দেবতার পর্বতের উপরে আছে নীল পদ্মের সরোবর, সেই পদ্মই এই বিশ্বের একমাত্র নিরাময়। আমি এনে দেব ঠাকুর, আপনি একে বাঁচিয়ে দিন। কিন্তু এ শুধুই শোনা, কানে শোনা, আজ অব্দি কেউ তা চোখে দেখেনি মা। নাই দেখুক, কিন্তু আপনি দেখবেন, আমি যেভাবেই হোক নিয়ে আসবই। মা, মা কেতকি একটু ভেবে দেখ। ওঝা ঠাকুর, তুমি কেতকিকে বাধা দিও না। বেশ, অদৃষ্টের পথ যখন বাঁচলে তখন আদি দেবতা তোমাকে আশীর্বাদ করুন। তবে মনে রেখো মা, আমি 3টে সূর্যাস্ত পর্যন্ত এই বিষকে দমিয়ে রাখতে পারব, তারপর জগতের কোনো ওষুধই আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, মনে থাকবে। আমি ঠিক সময় ফিরে আসব, তোমরা ওর খেয়াল রেখো, আদি দেবতা আমাকে রক্ষা করবেন। তাই যেন হয় মা, তাই যেন হয়। আদি দেবতা, একটা সূর্য তো এখানেই শেষ হয়ে গেল, আমাকে কৃপা করো। একি, আমি কিছুতে এই যে ডোঙা সামলাতে পারছি না, একি বিপদে পড়লাম আদি দেবতা।
কোথায় এলাম আমি? কিছুই তো ঠিক করে দেখতে পাচ্ছি না। এখন সময় কত হলো? আমি এই দিক থেকে এসেছিলাম না ওই দিক থেকে? এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতেই হবে, কিন্তু এই ধোঁয়াশায় কিছুই তো বুঝতে পারছি না, কি যে করি। একি গাছে ওটা কি তীর গেঁথে আছে না? হ্যাঁ ঠিকই তো, গাছে এগুলো কি? এ তো কুঠারের দাগ, তার মানে আশেপাশে লোকালয় আছে, আমাকে খুঁজতে হবে। ঝোপের পিছনে কিছু আছে মনে হচ্ছে। এটা কি? হে আদি দেবতা, আমায় রক্ষা করো। ঠিক আছে, তোরা আমার হাতেই মরবি। এভাবে হবে না, আমাকে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। এদের সাথে মাটিতে থেকে বেশিক্ষণ পেরে ওঠা যাবে না। একি এবার কি করব? সামনে যে পাথর। বেশ, পালাতে যখন পারবো না তখন। এই তো আগুন পাথর। তোমাকে অনেক ধন্যবাদ আদি দেবতা, আমাকে যেভাবেই হোক আগুন জ্বালাতে হবে। এই আগুনই আমাকে বাঁচাবে, এই আগুনই আমাকে বাঁচিয়ে রাখবে। আমাকে আরো আরো আগুন জ্বালাতে হবে। ওই তো একটা শুকনো কাঠ। হে আদি দেবতা, এই আগুন নিভতে দিও না, আমাকে ফিরতেই হবে। এরা তো দেখছি অনেক অগুন্তি, আমাকে লড়াই করার শক্তি দাও ভগবান। একে এরা উপরে উঠছে কেন? এই যে ওরা আগুন নিভিয়ে দিচ্ছে। এই শয়তানদের সাথে আমি লড়বো, আমাকে শক্তি দাও। আচ্ছা, এরা এখন আস্তানায় ফিরছে, এদের পিছু ছাড়লে হবে না। দাঁড়া, আজই তোদের শেষ দিন।
একি একি, এই যে ফুলে ফলে ভরে উঠেছে গোটা মন। কেতুকি, তুমি আমার দ্বিসহস্র বছরের অভিশাপ থেকে আমাকে মুক্ত করেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রণাম দেবী। আমি এক হতভাগ্য পত্নী, পথ হারিয়ে এখানে এসে পড়েছি। আমাকে আদিদেবের পাহাড়ের পথ দেখিয়ে দিন। ওই পর্বতে কোনো মানুষ যেতে পারে না, তুমি সেখানে কেন যেতে চাও? আমার স্বামী কারসাপের বিষে মৃত্যুর সাথে লড়ছে। নীল পদ্ম ছাড়া ওকে বাঁচানো যাবে না। আমি এই বনের প্রাণের দেবী। আমি তোমাকে তোমার কাঙ্ক্ষিত নীল পদ্ম উপহার দিলাম। এ তোমাকে তোমার সব বিপদ থেকে রক্ষা করবে। তোমার যাত্রা সফল হোক, যাও। আজ থেকে তুমি আমার পুত্র, সংসার তোমাকে দ্রুহু নামে চিনবে। চলো। আর সময় নেই, সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আমি এনেছি। আপনি ওকে বাঁচিয়ে দিন ঠাকুর। এই নিন। আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে। কেতকী!